কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন চলছে, একটা ব্যক্তি কতটা কতটা স্কলারশিপে আবেদন করতে পারবে বা একটা ব্যক্তি কটা স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং এছাড়াও থাকবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল 8টা 24x7 বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তার আগে আমরা জানিয়ে রাখি 8টা 247 স্টোরে এখন 25%-এর জন্য ডিসকাউন্ট চলছে, এবং এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ থেকে। আপনারা যদি যে কোনো পিডিএফ বা যে কোনো কোর্স আপনারা যদি পারচেস করেন, ভিডিও চলাকালীন একটা প্রোমো কোড যাচ্ছে, ওই প্রোমো কোড দিয়ে আপনি যদি আরও পারচেস করেন তাহলে কিন্তু এখানে আরও অ্যাডিশনালি 5%-এর উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। টোটাল আপনারা কিন্তু এখানে 30%-এর উপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। এটাই হচ্ছে আড্ডা স্টোরের এই মুহূর্তে বেস্ট অফার। আমরা চলে আসি আজকের যে স্কলারশিপে। এই স্কলারশিপের প্রধানত অনেকের মনে কৌতূহল, যে প্রথমত কৌতূহলটা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করব। প্রথমত অনেকেই চাইছে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু আবেদনের জন্য কোনো রকম অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি কবে থেকে আবেদন শুরু হবে, এবং এখনো পর্যন্ত লিঙ্ক আসেনি যে 2020 কবে থেকে আবেদন শুরু হবে। এবং এখানে আবেদন করতে পারবে কারা? এখানে আবেদন করতে পারবে সমস্ত ছাত্রছাত্রীরা, যারা পঞ্চম শ্রেণী থেকে যারা আবেদন করতে চাইছে তারাও পারবে, যারা মাধ্যমিক পাস তারাও পারবে, যারা এইচএস পাস, ইলেভেন পাস, গ্র্যাজুয়েশন পাস, এবং যারা এমটেক বিটেক করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু নাম্বার, এখানে আপনার রেজাল্টের নাম্বারের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিকে বা এইচএসে 75% নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে আসি আজকে এই আবেদনের সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার করে দেব, এবং একই ব্যক্তি এই স্কলারশিপে কজন আবেদন করতে পারবে, বা আপনি যদি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলেন তাহলে কি কন্যাশ্রীর টাকা পাবেন, বা আপনি কি যুবশ্রীর টাকা পাবেন, আপনার কি ওবিসি বা এসসি এসটি স্কলারশিপের জন্য আবেদন করেছেন। একই সঙ্গে সমস্ত স্কলারশিপের যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে আপনার হয়তো লস হওয়ার চান্সটাই বেশি থাকবে। খুব কম জনেরই হয়েছে সমস্ত প্রার্থীরা যারা দুটোর বেশি স্কলারশিপ পেয়েছে বা একটার বেশি স্কলারশিপ পেয়েছে। অনেক সময় দেখা গিয়েছে একটা ব্যক্তি এক জায়গা থেকে স্কলারশিপ পায় এবং অন্য জায়গা থেকে আর পায় না। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন যে স্কলারশিপটা তোমরা পাওয়ার কথা তখন সেই স্কলারশিপটার জন্য কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, এবং যে স্কলারশিপে সবথেকে অ্যামাউন্ট বেশি থাকবে সেই স্কলারশিপের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে, এখানে কিন্তু টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয়। অন্যান্য স্কলারশিপের তুলনায় এখানে টাকার পরিমাণটা বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটাও কিন্তু বেশি রাখতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা গাইডস করে দেব, কারণ এখনও অ্যাপ্লিকেশন শুরু হয়নি। অ্যাপ্লিকেশন কবে শুরু হবে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব। এখানে আপনারা হয়তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, প্রথমত আপনাকে এসে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা অন স্ক্রিন হোম পেজে গেলেই কিন্তু বোঝা যাবে। এই রেজিস্ট্রেশন যে জায়গাটা আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তোমরা সরাসরি চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইটে, এবং সেই পেজেই তোমাদেরকে রেখে দেওয়া হবে, এবং এখানে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা আগে পড়ে নিতে হবে। পড়ার পর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কী বলা রয়েছে এখানে এইগুলো ফলো করতে হবে, যেটা ইউজার গাইডস আছে এই গাইডস মেনে কিন্তু তোমরা যদি ঘরেও ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা ঘরেও ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে ইউজার গাইডে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। মেয়েদের জন্য যেটা কন্যাশ্রী K3, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই মেয়েদের যে কন্যাশ্রী বা অন্যান্য যে K3
কে টু, এই ধরনের যে ফর্মগুলো সেই মুহূর্তে ফিল আপ না করাটাই ভালো হবে, কারণ একসঙ্গে দুটো স্কলারশিপ কিন্তু দেয়া হবে না। কারণ আধার কার্ডের যে নাম্বার আছে সেটা কিন্তু একটাই নাম্বার, আধার কার্ডের নাম্বার যখনই এন্টার করবে তখনই দেখিয়ে দেবে তুমি অলরেডি একটা স্কলারশিপ পেয়ে গিয়েছো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার অন্য আর একটা স্কলারশিপ পাওয়াটা একটু টাফ বা ডিফিকাল্ট হয়ে যাবে। এই রকমভাবে কিন্তু তোমরা যদি ইউজার গাইডটা ফলো করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে, এবং এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি আবেদন হয়ে গিয়েছে এবং ক্লোজও হয়ে গিয়েছে 2019-এ। এখানে আবেদন শুরু হবে কিন্তু তোমাদেরকে একটা ডেট বলে দিই, যে ডেটটা কিন্তু তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা ফ্রেশার্স আবেদন করবে 2020-র ক্ষেত্রে, এখানে কিন্তু যেটা বলা হচ্ছে 11/9/2019 এখানে ডেট দেওয়া রয়েছে, এটা কিন্তু 2020-র ক্ষেত্রে 11/9 বা ওই তোমার 9-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে, এবং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 15/11/2019 এটা হচ্ছে 15/11/2020, এরম একটা জাস্ট ডেট দেওয়া হবে, এরই মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে আর এর ভিতরেই কিন্তু শেষ হয়ে যাবে। তোমাদেরকে ফলো রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু সমস্ত রকম যদি ফলো রেখে দাও তাহলে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে, কবে বন্ধ হচ্ছে, এগুলো কিন্তু আমরা আপডেট দিয়ে দেব। এখানে রিনিউয়াল K3 যাদের ফর্ম আছে তারা কিন্তু, তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে যারা ফ্রেশার্স কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশান করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু তাদেরকেও ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য। এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস, এবং তোমাদের যদি মনে কোনো কৌতূহল থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও। আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেগুলো উত্তর প্রোভাইড করতে। এবং জানিয়ে রাখি এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে তাদেরকে পাস করতে হবে এবং ভালো নাম্বার পেতে হবে। ভালো নাম্বার না থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাস হয়ে যাবে, কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে একজন ব্যক্তি তার কিন্তু স্কলারশিপে অ্যাপ্লাই করা হয়েছে। এখানে কি বলা হচ্ছে টোটাল মার্কস এখানে কিন্তু দেয়া রয়েছে 429 এবং আউট অফ 500 এখানে তাকে 85% কিন্তু নাম্বার পেতে হয়েছে। এই হচ্ছে এই ধরনের কিন্তু নাম্বার, এবং মাধ্যমিকে 85% এবং 75% হচ্ছে HS-এর ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আরেকটু কম হবে, কারণ গ্র্যাজুয়েশনের টাফ থাকে অনেকটাই, সেই ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনের একটুগুলো কম হওয়ার চান্স আছে। এবং এখানে যারা আবেদন করবে তার ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লাখ 2,50,000-এর কিন্তু নিচে হতে হবে, তাহলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ফিমেল ক্ষেত্রে, এখানে কন্যাশ্রীর আইডিটা কিন্তু লাগবে, যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে কোনো জায়গায় তোমাকে কন্যাশ্রীর আইডিটা নিয়ে যেতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে যদি যুবশ্রী থেকে থাকে তাহলে যুবশ্রীটাও নিয়ে যেতে হবে। কন্যাশ্রীর আইডি নিয়ে গেলে তোমাদের ক্ষেত্রেই ভালো হবে, এবং K2 ফর্ম ফিল আপের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান যদি করে থাকো সেখানে কিন্তু ডেটও দিয়ে দিতে হবে, এইগুলো ডেট দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর এখানে BSC-র ক্ষেত্রেও কিন্তু এখানে দেয়া রয়েছে, BSC-র ক্ষেত্রেও কিন্তু যেটা 1,000 হচ্ছে টোটাল এখানে আউট অফ, তার মধ্যে 800 পেয়েছে এবং 80% হয়েছে, এইরকমভাবে কিন্তু মোটামুটি নাম্বার থাকতে হবে, না হলে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এবং গ্র্যাজুয়েশান ডিপ্লোমা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো নাম্বার না পেলে কিন্তু এখানে আর অ্যাপ্লাই করা যাবে না। আমরা চলে আসবো নেক্সট ভিডিওয়, কারণ এই ভিডিওটা আমরা বড় করব না, কারণ এই ভিডিওর মাধ্যমে মোটামুটি কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেইগুলোর উপরে আমরা নজর রাখবো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসবো নিয়মিত আপডেট, সমস্ত স্কলারশিপের যে আপডেটগুলো আছে সেই সমস্ত স্কলারশিপের আপডেটগুলো নিয়ে চলে আসবো। এবং এছাড়াও তোমরা যদি তোমাদের মতো স্কলারশিপের কোনো যদি তথ্য জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো, এবং তোমাদের ঘরে যদি দাদা বা দিদিরা থেকে থাকে, যদি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 কোর্স যেটা WBCS কোর্স আমরা সবাই জেনে এসেছি, এই যদি WBCS কোর্সটা যদি পারচেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ক্ষেত্রে একটা বেস্ট অফার চলছে এই মুহূর্তে। 4999-এ তোমরা কিন্তু
এই কোর্সটা পারচেস করে নিতে পারো। এবং কুপন কোড, এখানে তোমরা ভিডিও চলাকালীন কুপন কোড আমাদের যেটা আছে ওটা তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে সেই ক্ষেত্রে আরও 5%-এর উপরে কিন্তু ছাড় হয়ে যাবে। ইমেল আইডি, ফোন নাম্বার এবং নাম দিয়ে এখানে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে দেবে এবং বাই নাও সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিনে নিতে পারবে। WBCS এর কোর্স যেটা 2 বছরের জন্য রাখা হয়েছে এবং সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ, 25,000 টাকা দাম, 24,999 টাকা, সেটা কিন্তু 9,598 টাকা দাম হয়েছে। এখন অফার চলছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো 4999, এটা হচ্ছে 5,000 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সব থেকে বেস্ট এখন এই মুহূর্তের অফার চলছে। এবং এখানে কি কি ফেসিলিটি পাবে, তোমরা 2 বছর ধরে পুরো WBCS এর কোর্সের গাইডস পাবে এবং এটা শুরু হবে 15 এপ্রিল থেকে, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত কোর্স চলবে। এবং এখানে তোমাদের সিলেবাস ওয়াইজ কিন্তু সমস্ত এখানে প্রিপারেশান রাখা হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে প্রিপারেশান চলবে। 650 ঘন্টার লাইভ ক্লাসেস এবং 8,000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রয়েছে রেকর্ডেড ভিডিও এবং ইন্টারভিউর জন্য গাইডস থাকবে। সম্পূর্ণ মেটেরিয়ালসগুলো পাবে কিন্তু বাংলাতে এবং বাংলাতেই তোমরা ক্লাস পেয়ে যাবে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় দ্বারা কিন্তু এই ক্লাসটি করানো হবে, সেই জন্য তোমরা যদি এই সাবস্ক্রিপশনটা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু এখন আর অপেক্ষা করার মতো সময় নেই। তোমরা কিন্তু জাস্ট 25% এবং এক্সট্রা 5% কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপটা। ছাড়াও কিন্তু তোমরা এখানে তোমরা যেটা WBCS এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সটা পারচেস করে নাও। তোমাদের জন্য আমরা চেষ্টা করব আরও নতুন নতুন কোনো কোর্সের লঞ্চ করতে, এবং যেগুলো কিন্তু রেলেরও কোর্স আছে, তোমরা যদি রেলের কোর্স পারচেস করতে চাও ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমরা লিংক প্রোভাইড করে দেবো, তোমরা রেলের যে কোনো কোর্স কিন্তু পারচেস করতে পারো, যেটা তোমাদের সাধ্য মধ্যে হবে সেইগুলো কিন্তু তোমরা পারচেস করো। এবং অবশ্যই তোমরা কিন্তু অলরেডি প্রিপারেশান শুরু করে দাও, কারণ লকডাউন উঠে যাওয়ার পরেই কিন্তু সমস্ত পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, WBCS থেকে শুরু করে রেলের গ্রুপ ডি, NTPC, এছাড়াও যেগুলো এখন এই মুহূর্তে পরীক্ষাগুলো হোল্ড হয়ে পড়ে রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আবার শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেরি না করে 25% এই মুহূর্তে লকডাউনে স্পেশাল অফার এবং এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ্লিকেশন যেটা আড্ডা স্টোর, তোমরা প্লে স্টোর থেকে, যেটা গুগল প্লে স্টোর আছে ওখান থেকে ডাউনলোড করে নাও আড্ডা 247 অ্যাপ্লিকেশান, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে রেজিস্টার করেই তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। বন্ধুরা আজকের মতো আছে, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা কি জানেন আড্ডা স্টোরে এখন থেকে পাবেন 25% অফ? এই ভিডিওতে সম্পূর্ণ আমরা তথ্যর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি WBCS এবং এছাড়াও অন্যান্য যদি সরকারি চাকরির প্রিপারেশান পেতে চান এবং নিয়মিত যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 24x7 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি ডিসকাউন্ট অফার, যেখানে আপনারা সমস্ত প্রার্থীরাই 25% অফ চলে যাচ্ছে এই মুহূর্তে লকডাউন স্পেশাল অফার। এটা কিন্তু সব থেকে বিরাট একটি ঘোষণা করা হয়েছে আড্ডা স্টোরের পক্ষ থেকে। আপনারা যদি যে কোনো PDF কোর্স কেনেন না কেন, এখানে আপনারা যে কোনো সিরিজ কেনেন না কেন, আপনারা সমস্তটাই কিন্তু 25% অফ পেয়ে যাবেন। এখানে আপনাদের টিচিং থেকে শুরু করে SSC, রেলওয়ে, ডিফেন্স এছাড়াও সমস্ত কিছু ডিপার্টমেন্টের জন্য কিন্তু এখানে কোর্স করা রয়েছে এবং ব্যাংকিংয়ের জন্যও কিন্তু কোর্স আছে। আপনারা যারা রেলওয়ের জন্য প্রিপারেশান নেবেন ভাবছেন, রেলওয়ে, NTPC এবং গ্রুপ ডি কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে পরীক্ষা, এবং আমরা জানি কিন্তু অনেক দিনই কিন্তু ওয়েট করা হয়ে গিয়েছে এর RRB, NTPC এবং RRB-র যে গ্রুপ ডির পরীক্ষা, সেখানে আপনারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোর্স পেয়ে যাবেন, যেখানে 99 কোর্স আছে বেঙ্গলির তরফ থেকে। আর আপনারা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য তামিল বা তেলেগু ল্যাঙ্গুয়েজের জন্য যদি আপনারা টেস্ট সিরিজ বা ই বুক যদি আপনারা পারচেস করতে চান সেটাও কিন্তু পারবেন। এছাড়াও WBCS এর জন্য কিন্তু আমাদের একটা যেটা অ্যাডিশনাল যে কোর্স করা হয়েছে, যেটা হচ্ছে কিন্তু 2 বছর আপনাদেরকে সাপোর্ট করা হবে এই WBCS এর কোর্সের জন্য, এবং
এই যে কোর্সটা আপনারা পাবেন, কি কি ফিচার্স এখানে দেয়া রয়েছে, এখানে সমস্ত ব্যক্তি যারা এই কোর্সটা কিনবে তারা কিন্তু সরাসরি তারা কিন্তু 2 বছরের জন্য 2 বছরের WBCS সাপোর্ট পাবে, এবং এখানে ব্যাচ শুরু হবে 15ই এপ্রিল থেকে এবং সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত এই ব্যাচ চলবে WBCS এর, এবং সম্পূর্ণটা কিন্তু বাংলাতে, এবং সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে ব্যাচ এখানে স্টার্ট করা হয়েছে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ, এবং যেখানে আপনারা পাবেন 650 ঘন্টা লাইভ ক্লাসেস, এবং এখানে রয়েছে 8000-এরও বেশি প্র্যাকটিস সেট, এবং তার সঙ্গে পাবেন এখানে রেকর্ডেড ভিডিও, এবং তার সঙ্গে রয়েছে টেস্ট সিরিজ, এবং পরীক্ষার যে পেপারগুলো হয়ে গিয়েছে, যে আগের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষার রিভাইজ থাকবে, এবং WBCS এর ইন্টারভিউ গাইডসও থাকবে, এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি এখানে যেটা আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এই মুহূর্তে 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক বা ভিডিও চলাকালীন এই কোড আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাডিশনালি 5% পর্যন্ত ডিসকাউন্ট। এই হচ্ছে WBCS এর জন্য একটি সব থেকে মক্ষম এখন কিন্তু সব থেকে উপায়, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যদি এই কোর্সটা যদি কোনো স্যারের মাধ্যমে করে থাকি বা টিউটরের মাধ্যমে কোনো জায়গায় গিয়ে কোর্স করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির যাতায়াত খরচ এবং সেখানে কিন্তু খাওয়া দাওয়া খরচ, এই রকম খরচ মিলিয়ে কিন্তু এই কোর্সটা বা এই তোমরা WBCS কোর্স যদি কমপ্লিট করতে চাও সেখানে কিন্তু তোমাদের 1-2 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আড্ডা স্টোর থেকে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি 7999, এটা যদি আপনারা সরাসরি পারচেজ করে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 20% 25% কিন্তু অফ পেয়ে যাবেন। 25% এর জন্য এখানে দেখতেই পাচ্ছেন, 4999 এর জন্য এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং আপনারা যদি এখানে কুপন কোড অ্যাপ্লাই করে থাকেন, আমাদের কুপন কোড যেটা আপনাদেরকে অন স্ক্রিন এই মুহূর্তে ভিডিও চলাকালীন আপনারা কুপন কোডটা দেখতে পাচ্ছেন, এই কুপন কোড যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু অ্যাডিশনালি 5%এর উপরে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কুপন কোডটা ব্যবহার করার জন্য। ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেয়ে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সমস্ত প্রার্থীদের জন্য রইল এই ভারতবর্ষে মহামারী এবং দুর্যোগের সময় একটি বিরাট বিজ্ঞপ্তি, যেখানে ভারতবর্ষ এই প্রথম নয়, কারণ সমস্ত ডিপার্টমেন্টেই লোক নিয়োগ করছে। এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে রেলওয়ের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। এটি আরেকটি চাকরির খবর যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন 3/4/2020 এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে। এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস আমরা জানাবো স্টেপ বাই স্টেপ। ভিডিও শুরু করার পূর্বে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল 8/24/7 বেঙ্গলির পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আরেকটি লেটেস্ট আপডেট সরকারি চাকরির মধ্যে। এখানে আমরা সবাই জানি যে COVID-19 যেটা করোনা ভাইরাসের জন্য কিন্তু দেশ জুড়ে এখন যেটা সমস্যা দাঁড়িয়ে গিয়েছে, এই সমস্যার কারণের জন্য ওয়েস্ট বেঙ্গলের হেলথে কিছু লোক নিয়োগ করে নেবে, যেখানে টেম্পোরারি বলা হচ্ছে এই রিক্রুটমেন্টটি 130 জনকে করবে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে COVID-19 জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটি হতে চলেছে। যারা আগ্রহী প্রার্থী, যারা আবেদন করতে চান তাদেরকে কিন্তু এখানে একটা বেতন কিন্তু দেয়া হবে, তারা কিন্তু ফ্রিতে কাজ করবে না, তাদের হয়তো কোনোরকম বেতনের সাহায্য করা হবে, এবং তাদের জন্য কিন্তু 10 লাখ টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তাদের বিমাও থাকবে। এখানে ঝাড়গ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত প্রার্থীদেরকে কিন্তু এখানে 30/3/2020 এই বিজ্ঞপ্তির ইনফরমেশানে কিন্তু জানানো হয়েছে, এবং এখানে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু বলা হয়েছে যারা আবেদন করতে চাইছে তারা
কিন্তু আবেদন করতে পারে এবং সম্পূর্ণ ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যারা ডিটেলস বা তথ্য জানতে চাও তাদের জন্য আমরা কিন্তু এই পিডিএফটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করে দেব। আর টোটাল কিন্তু এখানে অনস্ক্রিন তোমরা যদি দেখো যে 130টা কিন্তু টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রকম করে ভ্যাকান্সি রাখা হয়েছে, কোন কোন হসপিটালে বা কোন কোন জায়গায় এটা নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্য পদ আছে সেগুলো কিন্তু এখানে পুরো লেখাই আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে ডেলি ওয়েজেস লেবার কতগুলি নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন জায়গার জন্য সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে কিছু কিছু ইনফরমেশান আরও দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে কপি ফরওয়ার্ড ইনফরমেশানের জন্য দেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে কিন্তু কোথায় পাঠাতে হবে সেইগুলো কিন্তু এখানে বলা হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই বিজ্ঞপ্তির ইনফরমেশানে তোমাদেরকে পাঠাতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে কিন্তু বলা রয়েছে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান এবং তার সমস্ত জেরক্স কপিগুলো তোমাদেরকে পাঠাতে হবে, যেটা সরাসরি তোমাদেরকে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু পাঠাতে হবে, বা অনলাইনে তোমরা যদি মনে করো আবেদন করে দিতে পারো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনে পিডিএফের মধ্যে সম্পূর্ণ ইনফরমেশান প্রোভাইড করে দেবো। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত আপডেট পেতে হলে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গুড ইভিনিং এভরিওয়ান। সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে নতুন একটি চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে COVID-19 জন্য প্রোটেকশানে নিয়োগ করা হবে নার্স, ডাক্তার এছাড়াও অন্যান্য পদে। আপনারা যদি আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তির সম্পূর্ণ A to Z ইনফরমেশান দেব এই ভিডিওর মাধ্যমে। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল @247 বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি বিজ্ঞপ্তি। অনস্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই নোটিফিকেশানটি জারি করা হয়েছে। 7/4/2020 এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশান নাম্বার দেখতেই পাচ্ছেন যেখানে দেওয়া রয়েছে 01/2020/COVID-19। এখানে ওয়াক ইন ইন্টারভিউ মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে, কারণ আমাদের দেশের এই মুহূর্তে যে পরিস্থিতি তাদেরকে প্রোটেক্ট করার জন্য এখানে নিয়োগ করা হবে সমস্ত পদেই। এখানে ডক্টর নিয়োগ করা হবে, যেখানে টোটাল 72 টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে টোটাল যে বেতন দেওয়া হবে 75,000 থেকে শুরু করা হবে এবং স্পেশালিস্ট যারা থাকবেন তাদের ক্ষেত্রে 95,000 টাকা এখানে ফিক্সড বেতন দেওয়া হবে। নার্সিং স্টাফ পদে যারা আবেদন করবেন 120 টোটাল শূন্য পদে নিয়োগ করা হবে, 44,900 টাকা এখানে বেতন দেওয়া হবে লেভেল 7 অনুযায়ী। এছাড়াও প্লাস DA এবং আদার্স ইনক্লুডিং এখানে থাকবে, যে আদার্স যে গভর্নমেন্টের যে সুবিধাগুলো থাকে সেগুলো এখানে পাওয়া যাবে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে, 24 ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদের শূন্য পদ আছে, 21,700 টাকা এই পদে বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী বেতন। DA ছাড়াও অন্যান্য আদার্স অ্যালায়েন্স এখানে কিন্তু দেয়া রয়েছে। এখন থেকে আপনারা আড্ডা স্টোরে যে কোনো প্রোডাক্ট কিনলেই পাবেন 25% উপরে ডিসকাউন্ট। আর এই অ্যাপের প্রোমো কোড আপনারা যদি ব্যবহার করেন ভিডিও চলাকালীন প্রোমো কোড, তাহলে আপনারা এক্সট্রা আরও এখানে ছাড় পেয়ে যাবেন। আড্ডা স্টোরে এই মুহূর্তে WBCS এর জন্য বেস্ট কোর্স চলছে। আপনারা যারা কিনতে ইচ্ছুক বা WBCS এর প্রিপারেশান নিতে যারা চাইছেন তাদের ক্ষেত্রে আমরা ভিডিওর শেষে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে প্রোভাইড করে দেব। আমরা চলে আসি বিজ্ঞপ্তিতে। এখানে ল্যাব অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এখানে নিয়োগের সম্পূর্ণ ডিটেলস দেওয়া হয়ে গিয়েছে। এখানে রেডিওগ্রাফার পদের ক্ষেত্রে 24 শূন্য পদ রাখা হয়েছে, 29,200 টাকা লেভেল 5 বেতন দেওয়া হবে। DA ছাড়াও আদার্স ইনক্লুডিং অ্যালায়েন্স এখানে ব্যবস্থা থাকবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে এখানে 120 টোটাল শূন্য পদ আছে, এখানে 18,000 টাকা বেতন দেওয়া হবে এবং DA ছাড়াও অন্যান্য এখানে ব্যবস্থা রাখা হয়েছে। হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 240 শূন্য পদ আছে, 18,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এছাড়াও DA ছাড়াও অন্যান্য আদার্স অ্যালায়েন্স এখানে নিযুক্ত করা রয়েছে।
এই পদে যারা আবেদন করবেন কি ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, ডক্টর পদে যারা আবেদন করবেন MBBS ডিগ্রি লাগবে, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন, এবং স্পেশালাইজড যারা থাকবেন তাদের ক্ষেত্রেও এখানে কিন্তু কিছু ইনফরমেশান আছে, আপনারা দেখে নেবেন। এখানে বয়স হতে হবে 50 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে ডক্টর পদে যারা এখানে আবেদন করবেন। নার্সিং স্টাফ পদে এখানে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে মিডিয়া ফর GNM যদি কোর্স করা থাকে তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। সমস্ত প্রার্থীদেরকে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে, এখানে অবশ্যই 3 বছর কোর্সটা কমপ্লিট করা থাকতে হবে, অথবা BSc যদি কোর্স করা থাকে তাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে যারা নার্সিং স্টাফ পদে আবেদন করবেন। ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে এখানে যারা আবেদন করবেন 12 পাস যোগ্যতা এবং ডিপ্লোমা সায়েন্স থাকতে হবে, ল্যাবরেটরি টেকনোলজির তরফ থেকে যে কোনো ইউনিভার্সিটি থেকে DMLT যদি কোর্স করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 33-এর মধ্যে বয়সের কথা বলা হয়েছে। এখানে রেডিওগ্রাফারের পদের ক্ষেত্রে যারা আবেদন করবেন 10+2 আপনার অবশ্যই ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি, এক্স-রে, এই ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, 2 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদের ক্ষেত্রে মাধ্যমিক পাস থাকতে হবে, এক্সপিরিয়েন্স ইন ICU ডিজিটাল এখানে ডায়াগনোসিস ইউনিটের কাজ জানা থাকতে হবে, 18 থেকে 30-এর মধ্যে বয়সে হতে হবে। হাউসকিপিং পদে বা সাফাইওয়ালা পদে যারা আবেদন করবেন 10 পাস যোগ্যতা, 18 থেকে 30-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবেন এই পদের জন্য। এখানে মোর দ্যান যাদের বয়স হবে কম বা বেশি তাদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে 5 বছর SC/ST ছাড়, OBC নন ক্রিমিলেয়ারের ক্ষেত্রে 3 বছর 10 ইয়ার্স ছাড় পাবেন যাদের PHOHHH ক্যান্ডিডেটদের জন্য। এখানে জানানো হচ্ছে সমস্ত প্রার্থীদেরকে সিলেকশন প্রসেস যেটা দেওয়া রয়েছে, ইন্টারভিউ মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে সমস্ত প্রার্থীদেরকে। এছাড়াও এখানে COVID-19 ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্টই হতে চলেছে সম্পূর্ণ। আপনারা ইনফরমেশান যদি পেতে চান ভিডিওর নিচে ডেসক্রিপশানে আমরা এই PDF-এর লিঙ্ক প্রোভাইড করে দেব, অবশ্যই আপনারা সরাসরি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়ালি PDF-এর লিঙ্কে এই PDF-টা। এখানে ইনফরমেশান যেটা দেওয়া রয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি আমরা প্রথমেই বলে দিয়েছি অ্যানাউন্সমেন্টের সময়, এটা কিন্তু সাউথ ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে হচ্ছে, আর এখানে যে প্রোটেকশনের জন্যই কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। যারা আবেদন করতে ইচ্ছুক কিন্তু আবেদন করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। এখানে 5/4/2020 এখানে ডক্টর পদে এখানে ইন্টারভিউ চলবে, ইন্টারভিউ ভেনু কিন্তু এখানে দেওয়া রয়েছে, যারা আবেদন করছেন তাদেরকে এই ভেনু অনুযায়ী আপনাদেরকে যেতে হবে। টাইম দেওয়া রয়েছে 11টা থেকে 15টার মধ্যে আপনাদের ইন্টারভিউ চলবে, এবং নার্সিং স্টাফ পদে 16/4/2020 ইন্টারভিউ হবে, এবং 17/4/2020 ল্যাব অ্যাসিস্ট্যান্ট, রেডিওগ্রাফার, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, হাউসকিপিং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে ইন্টারভিউ বা এখানে সম্পূর্ণ নেওয়া হবে। অ্যাপ্লিকেশান ফরম্যাট এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান আপনাদের করতে হবে, এই প্রসেসে অ্যাপ্লিকেশান আপনাদেরকে করে জমা করতে হবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করতে পারেন, সাউথ ইস্টার্ন রেলওয়ে ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সাউথ ইস্টার্ন রেলওয়েতে আমরা এই মুহূর্তে আছি। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদেরকে PDF দেখিয়ে ডাউনলোড করে এবং সম্পূর্ণ নোটিফিকেশান দিয়েছি। এই হচ্ছে বিজ্ঞপ্তির মেন সম্পূর্ণ ডিটেলস, আশা করছি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছেন। আর আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল No. 1 কোর্স যেটা WBCS কোর্স আছে, আমাদের প্রোমো কোড থেকে আপনারা যদি পারচেস করেন তাহলে কিন্তু অ্যাডিশনালি ছাড় পেয়ে যাবেন। এছাড়াও এই মুহূর্তে স্পেশাল অফার চলছে, সেই জন্য 4,999 টাকায় আপনারা এই কোর্সটি পারচেস করতে পারবেন। এখানে 24 মান্থের জন্য আপনারা এই কোর্সের ভ্যালিডিটি পাবেন, যেখানে আপনাদের সম্পূর্ণ গাইডস অনুযায়ী কিন্তু সাপোর্ট করা হবে, ইন্টারভিউ থেকে শুরু করে সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ আপনাদেরকে পড়ানো হবে। এই হচ্ছে WBCS-এর মেন ডিটেলস, আমরা ভিডিওর নিচে সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেবো। WBCS-এর কোর্স কীভাবে কিনবেন বা কীভাবে আপনারা আমাদের প্রোমো কোড অ্যাপ্লাই করবেন,
এখানে আপনারা আমাদের প্রোমো কোড যেটা ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন আমরা ডিসক্রিপশনেও দিয়ে দেবো, এই প্রোমো কোড অ্যাপ্লাই করে আপনারা কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যেতে পারেন অ্যাডিশনালি। আশা করছি আমাদের তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন, আর এই রকম নিয়মিত যদি চাকরির আপডেট পেতে চান, কারণ এই মুহূর্তে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে COVID-19 প্রোটেকশনের জন্য কিন্তু নানান জায়গা থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যারা আগ্রহী প্রার্থী আছেন আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে আমরা কিন্তু নিয়মিত বিজ্ঞপ্তি দেব এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কিন্তু আবেদন করুন, কারণ দেশের হয়ে এখন কাজ করতে হবে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। বন্ধুরা আজকের মতো আছি, জয় হিন্দ, বন্দে মাতরম। কবে থেকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন চলছে, একটা ব্যক্তি কতটা স্কলারশিপে আবেদন করতে পারবে বা একটা ব্যক্তি কটা স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং এছাড়াও থাকবে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ৮টা ২৪x৭ বেঙ্গলের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তার আগে আমরা জানিয়ে রাখি ৮টা ২৪x৭ স্টোরে এখন 25%-এর জন্য ডিসকাউন্ট চলছে এবং এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ থেকে। আপনারা যদি যে কোনো পিডিএফ বা যে কোনো কোর্স আপনারা যদি পারচেস করেন, ভিডিও চলাকালীন একটা প্রোমো কোড যাচ্ছে, ওই প্রোমো কোড দিয়ে আপনি যদি আরও পারচেস করেন তাহলে কিন্তু এখানে আরও অ্যাডিশনালি 5%-এর উপরে কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। টোটাল আপনারা কিন্তু এখানে 30%-এর উপরে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, এটাই হচ্ছে আড্ডা স্টোরের এই মুহূর্তে বেস্ট অফার। আমরা চলে আসি আজকের যে স্কলারশিপে, এই স্কলারশিপের প্রধানত অনেকের মনে কৌতূহল, যে প্রথমত কৌতূহলটা আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার করব। প্রথমত অনেকেই চাইছে যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে, এখানে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এখনও পর্যন্ত কিন্তু আবেদনের জন্য কোনো রকম অফিসিয়ালি আপডেট দেওয়া হয়নি কবে থেকে আবেদন শুরু হবে, এবং এখনো পর্যন্ত লিংক আসেনি যে ২০২০ কবে থেকে আবেদন শুরু হবে। এবং এখানে আবেদন করতে পারবে কারা, এখানে আবেদন করতে পারবে সমস্ত ছাত্রছাত্রীরা, যারা পঞ্চম শ্রেণী থেকে যারা আবেদন করতে চাইছে তারাও পারবে, যারা মাধ্যমিক পাস তারাও পারবে, যারা এইচএস পাস, ইলেভেন পাস, গ্র্যাজুয়েশন পাস, এবং যারা এমটেক বিটেক করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। কিন্তু নাম্বার, এখানে আপনার রেজাল্টের নাম্বারের জন্যই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাধ্যমিকে বা এইচএসে 75% নাম্বার থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আমরা চলে আসি আজকে এই আবেদনের সম্বন্ধে আপনাদেরকে ক্লিয়ার করে দেব, এবং একই ব্যক্তি এই স্কলারশিপে কজন আবেদন করতে পারবে, বা আপনি যদি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আবেদন করলেন তাহলে কি কন্যাশ্রীর টাকা পাবেন, বা আপনি কি যুবশ্রীর টাকা পাবেন, আপনার কি ওবিসি বা এসসি এসটি স্কলারশিপের জন্য আবেদন করেছেন, একই সঙ্গে সমস্ত স্কলারশিপের যদি আবেদন করে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি হবে, সেই ক্ষেত্রে আপনার হয়তো লস হওয়ার চান্সটাই বেশি থাকবে। খুব কম জনেরই হয়েছে সমস্ত প্রার্থীরা যারা দুটোর বেশি স্কলারশিপ পেয়েছে বা একটার বেশি স্কলারশিপ পেয়েছে, অনেক সময় দেখা গিয়েছে একটা ব্যক্তি এক জায়গা থেকে স্কলারশিপ পায় এবং অন্য জায়গা থেকে আর পায় না। সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যখন যে স্কলারশিপটা তোমরা পাওয়ার কথা তখন সেই স্কলারশিপটার জন্য কিন্তু বুদ্ধিমানের মতো কাজ করতে হবে, এবং যে স্কলারশিপে সবথেকে অ্যামাউন্ট বেশি থাকবে সেই স্কলারশিপের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ক্ষেত্রে এখানে কিন্তু টাকার পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি দেওয়া হয়, অন্যান্য স্কলারশিপের তুলনায় এখানে টাকার পরিমাণটা বেশি থাকে, এবং সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্টটাও কিন্তু বেশি রাখতে হবে। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছুটা গাইডস করে দেব, কারণ এখনও অ্যাপ্লিকেশন শুরু হয়নি, অ্যাপ্লিকেশন কবে শুরু হবে আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে জানিয়ে দেব। এখানে আপনারা হয়তো অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, প্রথমত আপনাকে এসে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা অন স্ক্রিন হোম পেজে গেলেই কিন্তু বোঝা যাবে। এই রেজিস্ট্রেশন যে জায়গাটা আছে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার পর তোমরা সরাসরি চলে আসবে
অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেই পেজেই তোমাদেরকে রেখে দেওয়া হবে। এবং এখানে তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসটা আগে পড়ে নিতে হবে, পড়ার পর তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ কী বলা রয়েছে এখানে এইগুলো ফলো করতে হবে, যেটা ইউজার গাইডস আছে। এই গাইডস মেনে কিন্তু তোমরা যদি ঘরেও ফর্ম ফিল আপ করতে চাও তাহলে কিন্তু তোমরা ঘরেও ফর্ম ফিল আপ করতে পারবে। দেখতেই পাচ্ছ এখানে ইউজার গাইডে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে। মেয়েদের জন্য যেটা কন্যাশ্রী K3, এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে সেই ক্ষেত্রে কিন্তু মেয়েদেরকে আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই মেয়েদের যে কন্যাশ্রী বা অন্যান্য যে K3 K2 এই ধরনের যে ফর্মগুলো সেই মুহূর্তে ফিল আপ না করাটাই ভালো হবে, কারণ একসঙ্গে দুটো স্কলারশিপ কিন্তু দেয়া হবে না। কারণ আধার কার্ডের যে নাম্বার আছে সেটা কিন্তু একটাই নাম্বার, আধার কার্ডের নাম্বার যখনই এন্টার করবে তখনই দেখিয়ে দেবে তুমি অলরেডি একটা স্কলারশিপ পেয়ে গিয়েছো। সেই ক্ষেত্রে কিন্তু তোমার অন্য আর একটা স্কলারশিপ পাওয়াটা একটু টাফ বা ডিফিকাল্ট হয়ে যাবে। এই রকমভাবে কিন্তু তোমরা যদি ইউজার গাইডটা ফলো করো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অলরেডি আবেদন হয়ে গিয়েছে এবং ক্লোজও হয়ে গিয়েছে 2019। এখানে আবেদন শুরু হবে কিন্তু তোমাদেরকে একটা ডেট বলে দিই, যে ডেটটা কিন্তু তোমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে যারা ফ্রেশার্স আবেদন করবে 2020 ক্ষেত্রে এখানে কিন্তু যেটা বলা হচ্ছে 11/9/2019 এখানে ডেট দেওয়া রয়েছে। এটা কিন্তু 2020 ক্ষেত্রে 11/9 বা ওই তোমার 9-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে। এবং এখানে তোমাদের যেটা বলা হচ্ছে 15/11/2019 এটা হচ্ছে 15/11/2020, এরম একটা জাস্ট ডেট দেওয়া হবে, এরই মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হবে আর এর ভিতরেই কিন্তু শেষ হয়ে যাবে। তোমাদেরকে ফলো রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বা আমাদের চ্যানেলে, তোমরা কিন্তু সমস্ত রকম যদি ফলো রেখে দাও তাহলে কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কবে অ্যাপ্লাই শুরু হচ্ছে, কবে বন্ধ হচ্ছে, এগুলো কিন্তু আমরা আপডেট দিয়ে দেবো। এখানে রিনিউয়াল K3 যাদের ফর্ম আছে তারা কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে যারা ফ্রেশার্স কন্যাশ্রী K3 অ্যাপ্লিকেশান করতে চায় তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ডেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু তাদেরকেও ওয়েট করতে হবে অ্যাপ্লিকেশান করার জন্য। এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস। এবং তোমাদের যদি মনে কোনো কৌতূহল থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সেগুলো উত্তর প্রোভাইড করতে। এবং জানিয়ে রাখি এই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে তাদেরকে পাস করতে হবে এবং ভালো নাম্বার পেতে হবে। ভালো নাম্বার না থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু স্কলারশিপ পাস হয়ে যাবে। কারণ তোমরা যদি লক্ষ্য করে দেখো এখানে একজন ব্যক্তি তার কিন্তু স্কলারশিপে অ্যাপ্লাই করা হয়েছে, এখানে কি বলা হচ্ছে টোটাল মার্কস এখানে কিন্তু দেয়া রয়েছে 429 এবং আউট অফ 500 এখানে তাকে 85% কিন্তু নাম্বার পেতে হয়েছে। এই হচ্ছে এই ধরনের কিন্তু নাম্বার, এবং মাধ্যমিকে 85% এবং 75% হচ্ছে HS-এর ক্ষেত্রে, এবং গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আরেকটু কম হবে কারণ গ্র্যাজুয়েশনের টাফ থাকে অনেকটাই, সেই ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশনের একটুগুলো কম হওয়ার চান্স আছে। এবং এখানে যারা আবেদন করবে তার ফ্যামিলি ইনকাম কিন্তু 2.5 লাখ 2,50,000-এর কিন্তু নিচে হতে হবে, তাহলেই কিন্তু তারা এখানে আবেদন করতে পারবে। আর মেয়েদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ফিমেল ক্ষেত্রে এখানে কন্যাশ্রীর আইডিটা কিন্তু লাগবে, যখন তোমরা অ্যাপ্লাই করতে যাবে কোনো জায়গায় তোমাকে কন্যাশ্রীর আইডিটা নিয়ে যেতে হবে। এবং ছেলেদের ক্ষেত্রে যদি যুবশ্রী থেকে থাকে তাহলে যুবশ্রীটাও নিয়ে যেতে হবে। কন্যাশ্রীর আইডি নিয়ে গেলে তোমাদের ক্ষেত্রেই ভালো হবে। এবং K2 ফর্ম ফিল আপের জন্য তোমাদের অ্যাপ্লিকেশান যদি করে থাকো সেখানে কিন্তু ডেটও দিয়ে দিতে হবে, এইগুলো ডেট দিয়ে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। আর এখানে BSC-র ক্ষেত্রেও কিন্তু এখানে দেয়া রয়েছে, BSC-র ক্ষেত্রেও কিন্তু যেটা 1,000 হচ্ছে টোটাল এখানে আউট অফ, তার মধ্যে 800 পেয়েছে এবং 80% হয়েছে, এইরকমভাবে কিন্তু মোটামুটি নাম্বার থাকতে হবে, না হলে কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে। এবং
গ্র্যাজুয়েশন ডিপ্লোমা সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভালো নাম্বার না পেলে কিন্তু এখানে আর অ্যাপ্লাই করা যাবে না। আমরা চলে আসব নেক্সট ভিডিওয়, কারণ এই ভিডিওটা আমরা বড় করব না, কারণ এই ভিডিওর মাধ্যমে মোটামুটি কিছু ইনফরমেশান দিয়ে দিয়েছি এবং কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে সেইগুলোর উপরে আমরা নজর রাখবো। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসব নিয়মিত আপডেট, সমস্ত স্কলারশিপের যে আপডেটগুলো আছে সেই সমস্ত স্কলারশিপের আপডেটগুলো নিয়ে চলে আসবো। এবং এছাড়াও তোমরা যদি তোমাদের মতো স্কলারশিপের কোনো যদি তথ্য জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করতে পারো। এবং তোমাদের ঘরে যদি দাদা বা দিদিরা থেকে থাকে, যদি ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান কোর্স যেটা WBCS কোর্স আমরা সবাই জেনে এসেছি, এই যদি WBCS কোর্সটা যদি পারচেস করতে চাই সেক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের ক্ষেত্রে একটা বেস্ট অফার চলছে এই মুহূর্তে। 499-এ তোমরা কিন্তু এই কোর্সটা পারচেস করে নিতে পারো। এবং কুপন কোড, এখানে তোমরা ভিডিও চলাকালীন কুপন কোড আমাদের যেটা আছে ওটা তোমরা যদি অ্যাপ্লাই করে দাও তাহলে সেই ক্ষেত্রে আরও 5%-এর উপরে কিন্তু ছাড় হয়ে যাবে। ইমেল আইডি, ফোন নাম্বার এবং নাম দিয়ে এখানে তোমরা কুপন কোড অ্যাপ্লাই করে দেবে এবং বাই নাও সেকশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিনে নিতে পারবে WBCS এর কোর্স, যেটা 2 বছরের জন্য রাখা হয়েছে এবং সম্পূর্ণটা তোমরা দেখতে পাচ্ছ 25,000 টাকা দাম, 24,999 টাকা সেটা কিন্তু 9,598 টাকা দাম হয়েছে। এখন অফার চলছে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো 499, এটা হচ্ছে 5,000 টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এটা হচ্ছে সব থেকে বেস্ট এখন এই মুহূর্তের অফার চলছে। এবং এখানে কি কি ফেসিলিটি পাবে, তোমরা 2 বছর ধরে পুরো WBCS এর কোর্সের গাইডস পাবে এবং এটা শুরু হবে 15 এপ্রিল থেকে, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত কোর্স চলবে। এবং এখানে তোমাদের সিলেবাস ওয়াইজ কিন্তু সমস্ত এখানে প্রিপারেশান রাখা হয়েছে এবং সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে প্রিপারেশান চলবে। 650 ঘন্টার লাইভ ক্লাসেস এবং 8,000-এরও বেশি প্র্যাকটিস সেট, এছাড়াও রয়েছে রেকর্ডেড ভিডিও এবং ইন্টারভিউর জন্য গাইডস থাকবে। সম্পূর্ণ মেটেরিয়ালসগুলো পাবে কিন্তু বাংলাতে এবং বাংলাতেই তোমরা ক্লাস পেয়ে যাবে। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীয় দ্বারা কিন্তু এই ক্লাসটি করানো হবে, সেই জন্য তোমরা যদি এই সাবস্ক্রিপশনটা তোমরা যদি নিতে চাও তাহলে কিন্তু এখন আর অপেক্ষা করার মতো সময় নেই। তোমরা কিন্তু জাস্ট 25% এবং এক্সট্রা 5% কিন্তু পেয়ে যাবে এই স্কলারশিপটা ছাড়াও। কিন্তু তোমরা এখানে তোমরা যেটা WBCS এর ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অ্যাপ, অবশ্যই তোমরা কিন্তু এই কোর্সটা পারচেস করে নাও। তোমাদের জন্য আমরা চেষ্টা করব আরও নতুন নতুন কোনো কোর্সের লঞ্চ করতে, এবং যেগুলো কিন্তু রেলেরও কোর্স আছে, তোমরা যদি রেলের কোর্স পারচেস করতে চাও ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমরা লিংক প্রোভাইড করে দেবো, তোমরা রেলের যে কোনো কোর্স কিন্তু পারচেস করতে পারো, যেটা তোমাদের সাধ্য মধ্যে হবে সেইগুলো কিন্তু তোমরা পারচেস করো। এবং অবশ্যই তোমরা কিন্তু অলরেডি প্রিপারেশান শুরু করে দাও, কারণ লকডাউন উঠে যাওয়ার পরেই কিন্তু সমস্ত পরীক্ষা স্টার্ট হয়ে যাবে WBCS থেকে শুরু করে রেলের গ্রুপ ডি, NTPC, এছাড়াও যেগুলো এখন এই মুহূর্তে পরীক্ষাগুলো হোল্ড হয়ে পড়ে রয়েছে সেই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আবার শুরু হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেরি না করে 25% এই মুহূর্তে লকডাউনে স্পেশাল অফার এবং এক্সট্রা 5% অফ চলছে অ্যাপ্লিকেশান যেটা আড্ডা স্টোর, তোমরা প্লে স্টোর থেকে যেটা গুগল প্লে স্টোর আছে ওখান থেকে ডাউনলোড করে নাও আড্ডা 247 অ্যাপ্লিকেশান, সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশান ডাউনলোড করে রেজিস্টার করেই তোমরা যে কোনো কোর্স পারচেস করতে পারো, অথবা ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে পারো, তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।
ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে জানাবো সম্পূর্ণ ডিটেলস। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 24x7-এর পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি নতুন আপডেট, যেখানে 3 মাসের জন্য স্বেচ্ছাসেবক পদে নিয়োগ করে নেওয়া হবে। শুধুমাত্র প্যারামেডিকেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। এই ভিডিওতে A to Z ইনফরমেশান দেব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, যারা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এবং তথ্যই জানতে চান অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। এখানে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ইন্টারভিউ প্রার্থী বাছাই করা হবে সম্পূর্ণটাই, এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা চলবে। এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে। এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে যে কোন কোন পদে নিয়োগ করা হবে, এখানে স্টাফ নার্স এবং হেলথ ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং হাউসকিপিং পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, এখানে যেটা জানানো হয়েছে। তোমরা যদি ডান দিকে লক্ষ্য করে দেখো যে রেকর্ডেড হোয়াটসঅ্যাপ কনফারেন্সিং কল ইন্টারভিউ অফ সিলেক্টেড ক্যান্ডিডেট 9/4/2020, এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এই মোবাইল নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করতে হবে, এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কিন্তু 9/4/2020 ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। আজকে হচ্ছে 6 তারিখ, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। যারা 3 মাসের জন্য কিন্তু রেলের ক্যান্ডিডেট হিসাবে এই চাকরিটা করতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অফার, এবং এর পরিবর্তে কিন্তু বেতন দেয়া হবে। এবং গ্রুপ সি ক্যাটাগরিতে কিন্তু এটা রিক্রুটমেন্টই হতে চলেছে। পরে হয়তো যদি মনে করে রেলের তরফ থেকে এটা কিন্তু পার্মানেন্টও হয়ে যেতে পারে। এখানে কিন্তু সেরম কিছু বলা নেই, জাস্ট আমাদের একটা আন্দাজ অনুযায়ী কিন্তু আমরা বলছি এই ডিটেলসগুলো। এবং এখানে বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেয়া রয়েছে, তোমরা যদি মনে করো চেক করতে অবশ্যই চেক করতে পারো। এখানে স্টাফ নার্স পদের ক্ষেত্রে টোটাল 44টি ভ্যাকান্সি রাখা হয়েছে, 20 থেকে স্টাফ নার্স পদের ক্ষেত্রে এখানে 44টি শূন্য পদ রাখা হয়েছে। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে কিন্তু নার্সিং সার্টিফিকেটের কথা বলা হয়েছে। বিএসসি যদি নার্সিং করা থাকে বা জিএনএম যদি নার্সিং করা থাকে 3 বছরের জন্য, এখানে সমস্ত প্রার্থীরাই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে। চলে আসি হেলথ ইন্সপেক্টর পদে, যারা আবেদন করবেন টোটাল এখানে 3টি শূন্য পদ রাখা হয়েছে। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, বিএসসি কমপ্লিট করা থাকতে হবে। যারা আবেদন করবেন 1 ইয়ার্স NTC অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এই পদের ক্ষেত্রে। এবং এখানে ফার্মাসিস্ট পদে যারা আবেদন করবেন 5টি টোটাল শূন্য পদ রাখা হয়েছে। 20 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, 10+2 সায়েন্সের যোগ্যতা থাকতে হবে, 2 বছর ডিপ্লোমা ফার্মাসিস্টের উপরে থাকতে হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করবেন 52টি টোটাল শূন্য পদ পাবেন, 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং আপনাদেরকে প্রথমে যেটা বলছিলাম বা আপনারা 10 পাস যোগ্যতা যেটা এখানে চাকরি পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র 10ই লাগবে, আর কোনো কিছু রাখবে না। এখানে হাউসকিপিং বা সাপাইওয়ালা পদে 68টি টোটাল শূন্য পদ, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক পাশ হলে এই 2টি পোস্টের জন্য কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আরও ইনফরমেশান দেয়া রয়েছে, যারা SC ST OBC EWS ক্যান্ডিডেটদের মধ্যে যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সুযোগ সুবিধা থাকবে, এবং ইম্পর্টেন্ট নোটিশে সম্পূর্ণ ডিটেলস দেয়া রয়েছে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রেলওয়ে মুম্বাই ডিভিশনের তরফ থেকে এটা প্রকাশিত করা হয়েছে। ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং কোন পদে অ্যাপ্লিকেশান করতে চাইছো সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে, ক্যাটাগরি নাম্বার এবং এমপ্লয়মেন্ট নাম্বার চাওয়া হয়েছে, কোন পদে নাম আবেদন করবে সেইগুলো এখানে দিতে হবে, তোমার নাম ডেট অফ বার্থ এইগুলো করতে হবে।
বাবার নাম বা হাজব্যান্ড নেম, এখানে রিলিজিয়ান, ন্যাশনালিটি, এগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে। অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এইগুলো পুরোটাই ফিল আপ করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাবে, পাঠানোর জন্য কিন্তু এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডিতে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। বা তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে কিন্তু ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু যদি মনে করো সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে পারো, এবং অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এই হচ্ছে টোটাল ইনফরমেশান। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর 3 মাসের জন্য যদি ইন্টারভিউর মাধ্যমে যদি এই রকম কোনো চাকরি করতে চাও দেশের হয়ে, বিশেষ করে এই চাকরিটা আশা করছি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যদি রেল মনে করে এটা কিন্তু পরবর্তী সময়ে পার্মানেন্টও করে নিতে পারে, এটা আমাদের বিশ্বাস। অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো, এবং আমাদের চ্যানেলে নিয়মিত যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আমরা হয়তো সবাই জানি। কিন্তু এখানে ডেট, তাদেরকে যারা আবেদন করতে পারেনি তাদের কথা মাথায় রেখে ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেবো A to Z ইনফরমেশান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন Adda 24x7 বেঙ্গলির পক্ষ থেকে। আজকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে নতুন একটি চাকরির খবর। ওয়ান্সকিন আমরা এই মুহূর্তে আছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা আপনাদেরকে বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেব। এখানে বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা যেটা এখানে দেয়া হয়েছে 01/2020, এটা হচ্ছে 2020-এর বিজ্ঞপ্তি। আপনারা যদি অন স্ক্রিন এই মুহূর্তে দেখে থাকেন, এখানে কিন্তু লাস্ট ডেট যেটা বলা হয়েছিল 3/04/2020, এটা হচ্ছে আগের দিনই এই বিজ্ঞপ্তিটা লাস্ট ডেট পার হয়ে গেছে। কিন্তু এই বিজ্ঞপ্তিটাকে আরও টাইম বাড়ানো হয়েছে। তার আগে দেখে নেওয়া যাক কোন কোন পদে কি ধরনের যোগ্যতা এবং কোন কোন পদে কতগুলি শূন্য পদ আছে, বেতন কি দেয়া হবে। A to Z আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে কোঅপারেটিভ, এখানে ইনস্টিটিউট যেটা প্রথমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে ব্যাংকে নিয়োগ করা হবে। ক্লার্ক Grade 3 পদে নিয়োগ করা হবে। টোটাল 13টি ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে 21,559 টাকা বেতন বা স্যালারি দেয়া হবে। এখানে যেটা বলা হচ্ছে দ্য বর্ধন সেন্টার কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে ব্যাংক অ্যাসিস্ট্যান্ট Grade 3 পদে নিয়োগ করা হবে। 34টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে 25,595 টাকা বেতন দেয়া হবে। North 24 পরগনার তরফ থেকে এখানে নিয়োগ করে নেওয়া হবে। রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে এখানে কোঅপারেটিভ ব্যাংকেই নিয়োগ করা হবে, এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে Group B পদে, যেটা 2টি শূন্য পদ রাখা হয়েছে, এবং 17,522 টাকা এই পদের স্যালারি দেওয়া হবে। এবং হাওড়া ডিভিশনে নিয়োগ করে নেওয়া হবে যারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদেরকে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে এবং সুপারভাইজার Grade 3 পদে নিয়োগ করা হবে। 2টি শূন্য পদ আছে, 19,047 টাকা এখানে বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়াও এখানে কিন্তু অ্যাকাউন্ট্যান্ট পদে, যারা অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড এমপ্লয়েজ পদে এখানে রিক্রুটমেন্টটি হতে চলেছে। এখানে 1টি শূন্য পদ রাখা হয়েছে, 25,640 টাকা এই পদে বেতন দেওয়া হবে। জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে 2টি শূন্য পদ আছে, 28,708 টাকা এখানে বেতন দেওয়া হবে। এবং ফিল্ড সুপারভাইজার Grade 3 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল Grade 3 পদে রিক্রুট করা হবে, এবং এই পদের জন্য 20,000 টাকা বেতন দেওয়া হবে 2টি পদের ক্ষেত্রেই। এবং ফার্স্ট যেটা বেতন দেওয়া হবে এবং থার্ড ইয়ার থেকে যেটা বেতন বেড়ে গিয়ে দাঁড়াবে 25,068 টাকা। এবং নিচের যেটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল Grade 3 পদে, এটা 3 বছর পরে বেতন দাঁড়াবে 24,968 টাকা। সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেই এখানে কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু বাধ্যতামূলক। এবং এই হচ্ছে বিজ্ঞপ্তির মেন ইনফরমেশান, এবং ডেট কতদিন বেড়েছে সেটাও আমরা কিন্তু এখানে জানিয়ে দেব। প্রার্থীদের কিন্তু অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং 6 মাসের জন্য কম্পিউটারে কোর্স করা থাকতে হবে। আমরা চলে আসি এজ লিমিটেড, এখানে যেটা বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে, এটা যেটা বলা হচ্ছে 18 থেকে
যেটা শুরু হবে, এবং এসসিদের ক্ষেত্রে 18 থেকে শুরু হবে, এবং যেটা জেনারেলদের ক্ষেত্রে 35 পর্যন্ত বয়স রাখা হয়েছে। ইউআর ইসির ক্ষেত্রে 35 অবধি লিমিট করা হয়েছে, এসসিদের ক্ষেত্রে 18 থেকে 40, এবং এসটিদের ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসির ক্ষেত্রে 18 থেকে 40, ওবিসি বির ক্ষেত্রে 18 থেকে 40-এর বয়সের সময়সীমা বলা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই, এখানে যেটা অ্যাপ্লাই করার সমস্ত ইনফরমেশন যেটা দেওয়া হয়েছে, অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে, আবেদনকারীদেরকে জানানো হচ্ছে, আর আবেদন ফিজ 160 টাকা, প্রসেসিং হিসাবে 40 টাকা কাটা হবে, টোটাল 200 টাকা এখানে জেনারেলদের জন্য কাটা হবে, জেনারেল ওবিসিদের। এছাড়াও রয়েছে এখানে যেটা এসসি ইসি এবং এসটি ইসির ক্ষেত্রে কোনো রকম আবেদন ফিজ লাগবে না, শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য 40 টাকা এখানে আবেদন ফিজ এখানে প্রোভাইড করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ আবেদনের সম্পূর্ণ টোটাল ইনফরমেশান আমরা জানিয়ে দিলাম। আশা করছি আপনারা সম্পূর্ণ তথ্য এবং A to Z ইনফরমেশান বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না, এবং Adda 24x7 বেঙ্গলি আমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেবো, সেখানে আপনারা চেক করে নিতে পারবেন। আর যেটা বলছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটি প্রোভাইড করা হয়েছে বিজ্ঞপ্তির ইনফরমেশান, যেটা বলা হচ্ছে যে ডেট এখানে দেখতে পাচ্ছেন 28/3/2020 এই নোটিফিকেশান ইম্পর্টেন্ট নোটিশের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমরা সবাই জানি যে বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু যে আবেদনগুলো হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক আবেদনের ডেট এক্সটেনশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাই তেমনই এক্সটেনশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 30/4/2020 পর্যন্ত কিন্তু এই ডেটটিকে এক্সটেনশন করা হয়েছে, এবং আপনারা রাত 11:59 PM পর্যন্ত আবেদন করতে পারবেন 30 এপ্রিল 2020 পর্যন্ত। যারা এখনও আবেদন করেননি তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই ঘরে বসে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, WEBCSC.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসেই আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা যদি WBCS এর কোর্সের জন্য আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমরা লিংক প্রোভাইড করে দেব, অথবা আড্ডা স্টোর আপনারা জাস্ট গুগল অ্যাসিস্ট্যান্টে বা আপনারা ভয়েসে সার্চ করে নিতে পারেন আড্ডা স্টোর। এখানে সার্চ করার পরেই দেখতে পাবেন যে জাস্ট একটা এখানে প্রথমেই ওয়েবসাইট চলে আসবে, এবং এই ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু আড্ডা স্টোরে কিন্তু সুপার অফার চলছে, যেটা কিন্তু এক্সক্লুসিভ, কিন্তু যে অফারটা চলছে আপনাদের জন্য। এখানে সমস্ত রকমেরই প্রিপারেশান চলে, এখানে IBPS এর ক্লার্ক থেকে শুরু করে SBI, PO, RBI এবং আরও যে বড় বড় যে পরীক্ষাগুলো হয়ে থাকে NABARD, এবং আপনারা যদি WBCS, রেল, ডিফেন্সের সমস্ত কিছু এই ধরনের যদি আপনারা প্রিপারেশান নিতে চান, এবং যেটার মূল্য কিন্তু এখন সব থেকে কম রাখা হয়েছে, এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণটাই। আর এখানে কিন্তু WBCS এর জন্য একটা এক্সক্লুসিভ অফার চলছে, আপনারা যদি এই কোর্সটা পারচেস করে থাকেন 7999 দেখছেন, এটা কিন্তু এই মুহূর্তে অফার চলছে, যখনই আপনারা বাই নাওতে ক্লিক করবেন আপনাদের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে দেখবেন এই কোর্সটার দাম কিন্তু অনেকটাই কমে যাবে, 20% ডিসকাউন্ট। আর আমাদের যদি কুপন কোড দিয়ে কিনে থাকেন তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মুহূর্তে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন। আর নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান এবং চাকরির প্রিপারেশান যদি পেতে চান অবশ্যই আমাদের Adda 24x7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে স্বেচ্ছাসেবক পদে নিয়োগ করে নেওয়া হচ্ছে, যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন করতে চাইছেন তাদেরকে জানাবো সম্পূর্ণ ডিটেলস।
আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আড্ডা 24x7 এর পক্ষ থেকে আমরা নিয়ে চলে এসেছি সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে একটি নতুন আপডেট, যেখানে 3 মাসের জন্য স্বেচ্ছাসেবক পদে নিয়োগ করে নেওয়া হবে। শুধুমাত্র প্যারামেডিকেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। এই ভিডিওতে A to Z ইনফরমেশান দেব। ভিডিও শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, যারা এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস এবং তথ্যই জানতে চান অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। এখানে ইন্টারভিউ মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা করা হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ইন্টারভিউ প্রার্থী বাছাই করা হবে সম্পূর্ণটাই, এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এটা চলবে। এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তি, অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ ডিটেলসের মাধ্যমে। এখানে তোমাদেরকে যেটা বলা হচ্ছে যে কোন কোন পদে নিয়োগ করা হবে, এখানে স্টাফ নার্স এবং হেলথ ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, হসপিটাল অ্যাটেন্ডেন্ট এবং হাউসকিপিং পদে নিয়োগ করা হবে। এখানে প্রার্থীদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হবে, এখানে যেটা জানানো হয়েছে। তোমরা যদি ডান দিকে লক্ষ্য করে দেখো যে রেকর্ডেড হোয়াটসঅ্যাপ কনফারেন্সিং কল ইন্টারভিউ অফ সিলেক্টেড ক্যান্ডিডেট 9/4/2020, এখানে কিন্তু মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। এই মোবাইল নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ কল করতে হবে, এবং হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কিন্তু 9/4/2020 ক্যান্ডিডেট সিলেকশন করা হবে। আজকে হচ্ছে 6 তারিখ, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এই প্রক্রিয়াটা শুরু হবে। যারা 3 মাসের জন্য কিন্তু রেলের ক্যান্ডিডেট হিসাবে এই চাকরিটা করতে চায়, তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ অফার। এবং এর পরিবর্তে কিন্তু বেতন দেয়া হবে, এবং গ্রুপ সি ক্যাটাগরিতে কিন্তু এটা রিক্রুটমেন্টই হতে চলেছে। পরে হয়তো যদি মনে করে রেলের তরফ থেকে, এটা কিন্তু পার্মানেন্টও হয়ে যেতে পারে। এখানে কিন্তু সেরম কিছু বলা নেই, জাস্ট আমাদের একটা আন্দাজ অনুযায়ী কিন্তু আমরা বলছি এই ডিটেলসগুলো। এবং এখানে বিজ্ঞপ্তিতে সম্পূর্ণ কিন্তু ডিটেলস দেয়া রয়েছে, তোমরা যদি মনে করো চেক করতে অবশ্যই চেক করতে পারো। এখানে স্টাফ নার্স পদের ক্ষেত্রে টোটাল 44টি ভ্যাকান্সি রাখা হয়েছে, 20 থেকে স্টাফ নার্স পদের ক্ষেত্রে এখানে 44টি শূন্য পদ রাখা হয়েছে। বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে কিন্তু নার্সিং সার্টিফিকেটের কথা বলা হয়েছে। বিএসসি যদি নার্সিং করা থাকে বা জিএনএম যদি নার্সিং করা থাকে 3 বছরের জন্য, এখানে সমস্ত প্রার্থীরাই কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে। চলে আসি হেলথ ইন্সপেক্টর পদে, যারা আবেদন করবেন টোটাল এখানে 3টি শূন্য পদ রাখা হয়েছে। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, বিএসসি কমপ্লিট করা থাকতে হবে। যারা আবেদন করবেন 1 ইয়ার্স NTC অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে এই পদের ক্ষেত্রে। এবং এখানে ফার্মাসিস্ট পদে যারা আবেদন করবেন 5টি টোটাল শূন্য পদ রাখা হয়েছে। 20 থেকে 35-এর মধ্যে বয়স হতে হবে, 10+2 সায়েন্সের যোগ্যতা থাকতে হবে, 2 বছর ডিপ্লোমা ফার্মাসিস্টের উপরে থাকতে হবে। হসপিটাল অ্যাটেন্ডেন্ট পদে যারা আবেদন করবেন 52টি টোটাল শূন্য পদ পাবেন, 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে। এবং আপনাদেরকে প্রথমে যেটা বলছিলাম বা আপনারা 10 পাস যোগ্যতা যেটা এখানে চাকরি পাচ্ছেন, এটা কিন্তু শুধুমাত্র 10ই লাগবে, আর কোনো কিছু রাখবে না। এখানে হাউসকিপিং বা সাপাইওয়ালা পদে 68টি টোটাল শূন্য পদ, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক পাশ হলে এই 2টি পোস্টের জন্য কিন্তু প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে আরও ইনফরমেশান দেয়া রয়েছে, যারা SC ST OBC EWS ক্যান্ডিডেটদের মধ্যে যারা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে সুযোগ সুবিধা থাকবে, এবং ইম্পর্টেন্ট নোটিশে সম্পূর্ণ ডিটেলস দেয়া রয়েছে। আর এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম রেলওয়ে মুম্বাই ডিভিশনের তরফ থেকে এটা প্রকাশিত করা হয়েছে। ডান দিকে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, এবং কোন পদে অ্যাপ্লিকেশান করতে চাইছো সেটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে, ক্যাটাগরি নাম্বার এবং এমপ্লয়মেন্ট নাম্বার চাওয়া হয়েছে, কোন পদে নাম আবেদন করবে সেইগুলো এখানে দিতে হবে, তোমার নাম, ডেট অফ বার্থ এইগুলো করতে হবে, বাবার নাম বা হাজব্যান্ড নেম, এখানে রিলিজিয়ান, ন্যাশনালিটি এগুলো সম্পূর্ণ ফিল আপ করতে হবে, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এইগুলো পুরোটাই ফিল আপ করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। কোথায় পাঠাবে, পাঠানোর জন্য কিন্তু এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডিতে তাদেরকে পাঠিয়ে দিতে হবে। বা তোমরা কিন্তু এখানে সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে কিন্তু ইনফরমেশান দেওয়া রয়েছে, তোমরা কিন্তু যদি মনে করো সেখানে গিয়েও কিন্তু আবেদন করতে পারো, এবং অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা
কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এই হচ্ছে টোটাল ইনফরমেশন, যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর 3 মাসের জন্য যদি ইন্টারভিউর মাধ্যমে যদি এই রকম কোনো চাকরি করতে চাও দেশের হয়ে, বিশেষ করে এই চাকরিটা আশা করছি তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যদি রেল মনে করে এটা কিন্তু পরবর্তী সময়ে পার্মানেন্টও করে নিতে পারে, এটা আমাদের বিশ্বাস। অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করতে পারো এবং আমাদের চ্যানেলে নিয়মিত যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, আমরা হয়তো সবাই জানি, কিন্তু এখানে ডেট তাদেরকে যারা আবেদন করতে পারেনি তাদের কথা মাথায় রেখে ডেট কিন্তু আবার বাড়ানো হয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমরা দেবো A to Z ইনফরমেশান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন Adda 24x7 বেঙ্গলির পক্ষ থেকে। আজকে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে নতুন একটি চাকরির খবর। ওয়ানস্ক্রিন আমরা এই মুহূর্তে আছি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা আপনাদেরকে বিজ্ঞপ্তিটা দেখিয়ে দেব। এখানে বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার যেটা এখানে দেওয়া হয়েছে 01/2020, এটা হচ্ছে 2020-এর বিজ্ঞপ্তি। আপনারা যদি অন স্ক্রিন এই মুহূর্তে দেখে থাকেন, এখানে কিন্তু লাস্ট ডেট যেটা বলা হয়েছিল 3/04/2020, এটা হচ্ছে আগের দিনই এই বিজ্ঞপ্তিটা লাস্ট ডেট পার হয়ে গেছে, কিন্তু এই বিজ্ঞপ্তিটাকে আরও টাইম বাড়ানো হয়েছে। তার আগে দেখে নেওয়া যাক কোন কোন পদে কি ধরনের যোগ্যতা এবং কোন কোন পদে কতগুলি শূন্য পদ আছে, বেতন কি দেয়া হবে, A to Z আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আলোচনা করব। এখানে যেটা বলা হচ্ছে কোঅপারেটিভ, এখানে ইনস্টিটিউট যেটা প্রথমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তরফ থেকে ব্যাংকে নিয়োগ করা হবে, ক্লার্ক Grade 3 পদে নিয়োগ করা হবে, টোটাল 13টি ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে 21,559 টাকা বেতন বা স্যালারি দেয়া হবে। এখানে যেটা বলা হচ্ছে দ্য বর্ধন সেন্টার কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে ব্যাংক অ্যাসিস্ট্যান্ট Grade 3 পদে নিয়োগ করা হবে, 34টি শূন্য পদ রাখা হয়েছে। এখানে 25,595 টাকা বেতন দেয়া হবে। North 24 পরগনার তরফ থেকে এখানে নিয়োগ করে নেওয়া হবে, রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে। এখানে কোঅপারেটিভ ব্যাংকেই নিয়োগ করা হবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে Group B পদে, যেটা 2টি শূন্য পদ রাখা হয়েছে এবং 17,522 টাকা এই পদের স্যালারি দেওয়া হবে। এবং হাওড়া ডিভিশনে নিয়োগ করে নেওয়া হবে যারা আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদেরকে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে এবং সুপারভাইজার Grade 3 পদে নিয়োগ করা হবে। 2টি শূন্য পদ আছে, 19,047 টাকা এখানে বেতন বা স্যালারি প্রোভাইড করা হবে। এছাড়াও এখানে কিন্তু অ্যাকাউন্ট্যান্ট পদে যারা অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি বোর্ড এমপ্লয়িজ পদে এখানে রিক্রুটমেন্টটি হতে চলেছে। এখানে 1টি শূন্য পদ রাখা হয়েছে, 25,640 টাকা এই পদে বেতন দেওয়া হবে। জুনিয়র অফিসার অ্যাসিস্ট্যান্ট পদে 2টি শূন্য পদ আছে, 28,708 টাকা এখানে বেতন দেওয়া হবে। এবং ফিল্ড সুপারভাইজার Grade 3 এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল Grade 3 পদে রিক্রুট করা হবে এবং এই পদের জন্য 20,000 টাকা বেতন দেওয়া হবে 2টি পদের ক্ষেত্রেই। এবং ফার্স্ট যেটা বেতন দেওয়া হবে এবং থার্ড ইয়ার থেকে যেটা বেতন বেড়ে গিয়ে দাঁড়াবে 25,068 টাকা। এবং নিচের যেটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফিমেল Grade 3 পদে, এটা 3 বছর পরে বেতন দাঁড়াবে 24,968 টাকা। সমস্ত প্রার্থীদের ক্ষেত্রেই এখানে কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু বাধ্যতামূলক। এবং এই হচ্ছে বিজ্ঞপ্তির মেন ইনফরমেশান, এবং ডেট কতদিন বেড়েছে সেটাও আমরা কিন্তু এখানে জানিয়ে দেব। প্রার্থীদের কিন্তু অবশ্যই কম্পিউটারে জ্ঞান থাকতে হবে এবং 6 মাসের জন্য কম্পিউটারে কোর্স করা থাকতে হবে। আমরা চলে আসি এজ লিমিটেড, এখানে যেটা বয়সের সময়সীমা যেটা বলা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে, এটা যেটা বলা হচ্ছে 18 থেকে যেটা শুরু হবে এবং SC-দের ক্ষেত্রে 18 থেকে শুরু হবে, এবং যেটা জেনারেলদের ক্ষেত্রে 35 পর্যন্ত বয়স রাখা হয়েছে। UR EC-র ক্ষেত্রে 35 অবধি লিমিট করা হয়েছে, SC-দের ক্ষেত্রে 18 থেকে 40 এবং ST-দের ক্ষেত্রে 18 থেকে 40, OBC-র ক্ষেত্রে 18 থেকে 40, OBC-B-র ক্ষেত্রে 18 থেকে 40-এর বয়সের সময়সীমা বলা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই, এখানে যেটা অ্যাপ্লাই করার সমস্ত ইনফরমেশান যেটা দেওয়া হয়েছে,
অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে, আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। আর আবেদন ফিস 160 টাকা, প্রসেসিং হিসাবে 40 টাকা কাটা হবে, টোটাল 200 টাকা এখানে জেনারেলদের জন্য কাটা হবে, জেনারেল ওবিসিদের। এছাড়াও রয়েছে এখানে যেটা এসসি ইসি এবং এসটি ইসির ক্ষেত্রে কোনো রকম আবেদন ফিস লাগবে না, শুধুমাত্র প্রসেসিংয়ের জন্য 40 টাকা এখানে আবেদন ফিস এখানে প্রোভাইড করতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ আবেদনের সম্পূর্ণ টোটাল ইনফরমেশান আমরা জানিয়ে দিলাম। আশা করছি আপনারা সম্পূর্ণ তথ্য এবং A to Z ইনফরমেশান বুঝতে পেরেছেন। আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবেন না। এবং Adda 24x7 বেঙ্গলি আমাদের যেটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, আপনারা সম্পূর্ণ ডিটেলস প্রোভাইড করে দেবো, সেখানে আপনারা চেক করে নিতে পারবেন। আর যেটা বলছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটি প্রোভাইড করা হয়েছে বিজ্ঞপ্তির ইনফরমেশান, যেটা বলা হচ্ছে যে ডেট এখানে দেখতে পাচ্ছেন 28/3/2020 এই নোটিফিকেশান ইম্পর্টেন্ট নোটিশের মাধ্যমে প্রকাশিত করা হয়েছে। এখানে বলা হচ্ছে যে আমরা সবাই জানি যে বিশ্বব্যাপী এখন করোনা ভাইরাসের জন্য কিন্তু যে আবেদনগুলো হয়তো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক আবেদনের ডেট এক্সটেনশন করা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু এটাই তেমনই এক্সটেনশন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 30/4/2020 পর্যন্ত কিন্তু এই ডেটটিকে এক্সটেনশন করা হয়েছে। এবং আপনারা রাত 11:59 PM পর্যন্ত আবেদন করতে পারবেন 30/2020 পর্যন্ত। যারা এখনও আবেদন করেননি তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই ঘরে বসে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে, WEBCSC.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে এসেই আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা যদি WBCS এর কোর্সের জন্য আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ভিডিওর নিচে ডিসক্রিপশনে আমরা লিংক প্রোভাইড করে দেব, অথবা আড্ডা স্টোর আপনারা জাস্ট গুগল অ্যাসিস্ট্যান্টে বা আপনারা ভয়েসে সার্চ করে নিতে পারেন আড্ডা স্টোর। এখানে সার্চ করার পরেই দেখতে পাবেন যে জাস্ট একটা এখানে প্রথমেই ওয়েবসাইট চলে আসবে। এবং এই ওয়েবসাইটে এই মুহূর্তে কিন্তু আড্ডা স্টোরে কিন্তু সুপার অফার চলছে, যেটা কিন্তু এক্সক্লুসিভ, কিন্তু যে অফারটা চলছে আপনাদের জন্য। এখানে সমস্ত রকমেরই প্রিপারেশান চলে, এখানে IBPS এর ক্লার্ক থেকে শুরু করে SBI, PO, RBI এবং আরও যে বড় বড় যে পরীক্ষাগুলো হয়ে থাকে NABARD, এবং আপনারা যদি WBCS, রেল, ডিফেন্সের সমস্ত কিছু এই ধরনের যদি আপনারা প্রিপারেশান নিতে চান, এবং যেটার মূল্য কিন্তু এখন সব থেকে কম রাখা হয়েছে, এইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণটাই। আর এখানে কিন্তু WBCS এর জন্য একটা এক্সক্লুসিভ অফার চলছে, আপনারা যদি এই কোর্সটা পারচেস করে থাকেন, 7999 দেখছেন, এটা কিন্তু এই মুহূর্তে অফার চলছে। যখনই আপনারা বাই নাওতে ক্লিক করবেন আপনাদের সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করতে হবে, এবং সঙ্গে সঙ্গে দেখবেন এই কোর্সটার দাম কিন্তু অনেকটাই কমে যাবে, 20% ডিসকাউন্ট। আর আমাদের যদি কুপন কোড দিয়ে কিনে থাকেন তাহলে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মুহূর্তে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনাদের যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন। আর নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেতে চান এবং চাকরির প্রিপারেশান যদি পেতে চান অবশ্যই আমাদের Adda 24x7 বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা কি জানেন আড্ডা স্টোরে এখন থেকে পাবেন 25% অফ? এই ভিডিওতে সম্পূর্ণ আমরা তথ্যর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। ভিডিও শুরু করার পূর্বে করবো একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি WBCS এবং এছাড়াও অন্যান্য যদি সরকারি চাকরির প্রিপারেশান পেতে চান এবং নিয়মিত যদি আপডেট পেতে চান অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Adda 24x7 বেঙ্গলির পক্ষ থেকে নিয়ে চলে এসেছি নতুন একটি ডিসকাউন্ট অফার, যেখানে আপনারা সমস্ত
সমস্ত প্রার্থীরাই 25% অফ চলে যাচ্ছে এই মুহূর্তে লকডাউন স্পেশাল অফার। এটা কিন্তু সব থেকে বিরাট একটি ঘোষণা করা হয়েছে আড্ডা স্টোরের পক্ষ থেকে। আপনারা যদি যে কোনো পিডিএফ কোর্স কেনেন না কেন, এখানে আপনারা যে কোনো সিরিজ কেনেন না কেন, আপনারা সমস্তটাই কিন্তু 25% অফ পেয়ে যাবেন। এখানে আপনাদের টিচিং থেকে শুরু করে এসএসসি, রেলওয়ে, ডিফেন্স এছাড়াও সমস্ত কিছু ডিপার্টমেন্টের জন্য কিন্তু এখানে কোর্স করা রয়েছে এবং ব্যাংকিংয়ের জন্যও কিন্তু কোর্স আছে। আপনারা যারা রেলওয়ের জন্য প্রিপারেশন নেবেন ভাবছেন, রেলওয়ে এনটিপিসি এবং গ্রুপ ডি কিন্তু খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে পরীক্ষা, এবং আমরা জানি কিন্তু অনেক দিনই কিন্তু ওয়েট করা হয়ে গিয়েছে এর আরআরবি এনটিপিসি এবং আরআরবির যে গ্রুপ ডির পরীক্ষার, সেখানে আপনারা কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু কোর্স পেয়ে যাবেন, যেখানে 99 কোর্স আছে বেঙ্গলির তরফ থেকে। আর আপনারা যদি হিন্দি ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য তামিল বা তেলেগু ল্যাঙ্গুয়েজের জন্য যদি আপনারা টেস্ট সিরিজ বা ইবুক যদি আপনারা পারচেস করতে চান, সেটাও কিন্তু পারবেন। এছাড়াও WBCS এর জন্য কিন্তু আমাদের একটা যেটা অ্যাডিশনাল যে কোর্স করা হয়েছে, যেটা হচ্ছে কিন্তু 2 বছর আপনাদেরকে সাপোর্ট করা হবে এই WBCS এর কোর্সের জন্য। এবং এই যে কোর্সটা আপনারা পাবেন, কি কি ফিচার্স এখানে দেয়া রয়েছে, এখানে সমস্ত ব্যক্তির যারা এই কোর্সটা কিনবে তারা কিন্তু সরাসরি তারা কিন্তু 2 বছরের জন্য 2 বছরের WBCS সাপোর্ট পাবে। এবং এখানে ব্যাচ শুরু হবে 15 এপ্রিল থেকে এবং সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত এই ব্যাচ চলবে WBCS এর, এবং সম্পূর্ণটা কিন্তু বাংলাতে। এবং সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে ব্যাচ এখানে স্টার্ট করা হয়েছে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ, এবং যেখানে আপনারা পাবেন 650 ঘন্টা লাইভ ক্লাসেস, এবং এখানে রয়েছে 8000-এরও বেশি প্র্যাকটিস সেট, এবং তার সঙ্গে পাবেন এখানে রেকর্ডেড ভিডিও, এবং তার সঙ্গে রয়েছে টেস্ট সিরিজ, এবং পরীক্ষার যে পেপারগুলো হয়ে গিয়েছে, যে আগের যে পরীক্ষাগুলো হয়ে গিয়েছে সেই পরীক্ষার রিভাইজ থাকবে, এবং WBCS এর ইন্টারভিউ গাইডসও থাকবে। এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি এখানে যেটা আপনাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এই মুহূর্তে 25% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও আমাদের ভিডিওর নিচে ডিসক্রিপশানের লিঙ্ক বা ভিডিও চলাকালীন এই কোড আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন অ্যাডিশনালি 5% পর্যন্ত ডিসকাউন্ট। এই হচ্ছে WBCS এর জন্য একটি সব থেকে মক্ষম এখন কিন্তু সব থেকে উপায়, কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যদি এই কোর্সটা যদি কোনো স্যারের মাধ্যমে করে থাকি বা টিউটরের মাধ্যমে কোনো জায়গায় গিয়ে কোর্স করে থাকি, সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির যাতায়াত খরচ এবং সেখানে কিন্তু খাওয়া দাওয়া খরচ, এই রকম খরচ মিলিয়ে কিন্তু এই কোর্সটা বা এই তোমরা WBCS কোর্স যদি কমপ্লিট করতে চাও সেখানে কিন্তু তোমাদের 1-2 লাখ টাকার কাছাকাছি খরচা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আড্ডা স্টোর থেকে আমরা এইখানে যেটা দেখতে পাচ্ছি 7999, এটা যদি আপনারা সরাসরি পারচেজ করে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা 25% কিন্তু অফ পেয়ে যাবেন। 25%-এর জন্য এখানে দেখতেই পাচ্ছেন 4999-এর জন্য এখানে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা যদি এখানে কুপন কোড অ্যাপ্লাই করে থাকেন, আমাদের কুপন কোড যেটা আপনাদেরকে অন স্ক্রিন এই মুহূর্তে ভিডিও চলাকালীন আপনারা কুপন কোডটা দেখতে পাচ্ছেন, এই কুপন কোড যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিন্তু অ্যাডিশনালি 5%-এর উপরে কিন্তু আরও ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কুপন কোডটা ব্যবহার করার জন্য। ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং নিয়মিত যদি সরকারি চাকরির আপডেট পেয়ে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। সমস্ত প্রার্থীদের জন্য রইল এই ভারতবর্ষে মহামারী এবং দুর্যোগের সময় একটি বিরাট বিজ্ঞপ্তি, যেখানে ভারতবর্ষ এই প্রথম নয়, কারণ সমস্ত ডিপার্টমেন্টেই লোক নিয়োগ করছে। এর আগে আমরা একটি ভিডিও করেছিলাম যেখানে রেলওয়ের তরফ থেকে এখানে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে। এটি আরেকটি চাকরির খবর যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে ডেট আপনারা দেখতে পাচ্ছেন 3/4/2020 এই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে।
এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলস আমরা জানাবো স্টেপ বাই স্টেপ। ভিডিও শুরু করার পূর্বে করব একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল 8/24/7 বেঙ্গলির পক্ষ থেকে। আমরা নিয়ে চলে এসেছি এই মুহূর্তে আরেকটি লেটেস্ট আপডেট সরকারি চাকরির মধ্যে। এখানে আমরা সবাই জানি যে কোভিড-19, যেটা করোনা ভাইরাসের জন্য কিন্তু দেশ জুড়ে এখন যেটা সমস্যা দাঁড়িয়ে গিয়েছে, এই সমস্যার কারণের জন্য ওয়েস্ট বেঙ্গলের হেলথে কিছু লোক নিয়োগ করে নেবে, যেখানে টেম্পোরারি বলা হচ্ছে এই রিক্রুটমেন্টটি 130 জনকে করবে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে, যেখানে কোভিড-19 জন্যই কিন্তু এই রিক্রুটমেন্টটি হতে চলেছে। যারা আগ্রহী প্রার্থী, যারা আবেদন করতে চান, তাদেরকে কিন্তু এখানে একটা বেতন কিন্তু দেয়া হবে, তারা কিন্তু ফ্রিতে কাজ করবে না, তাদের হয়তো কোনো রকম বেতনের সাহায্য করা হবে এবং তাদের জন্য কিন্তু 10 লাখ টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু তাদের বিমাও থাকবে। এখানে ঝাড়গ্রাম হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে যে সমস্ত প্রার্থীদেরকে কিন্তু এখানে 30/3/2020 এই বিজ্ঞপ্তির ইনফরমেশানে কিন্তু জানানো হয়েছে, এবং এখানে সম্পূর্ণ ডিটেলসে কিন্তু বলা হয়েছে যারা আবেদন করতে চাইছে তারা কিন্তু আবেদন করতে পারে, এবং সম্পূর্ণ ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে। যারা ডিটেলস বা তথ্য জানতে চাও তাদের জন্য আমরা কিন্তু এই পিডিএফটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রোভাইড করে দেব। আর টোটাল কিন্তু এখানে অনস্ক্রিন তোমরা যদি দেখো যে 130টা কিন্তু টোটাল ভ্যাকান্সি রাখা হয়েছে। সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রকম করে ভ্যাকান্সি রাখা হয়েছে, কোন কোন হসপিটালে বা কোন কোন জায়গায় এটা নিয়োগ করা হচ্ছে, কতগুলি শূন্য পদ আছে সেগুলো কিন্তু এখানে পুরো লেখাই আছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে ডেলি ওয়েজেস লেবার কতগুলি নিয়োগ করা হচ্ছে এবং কোন কোন জায়গার জন্য, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও এখানে কিছু কিছু ইনফরমেশান আরও দেওয়া রয়েছে যেগুলো তোমাদেরকে কপি ফরওয়ার্ড ইনফরমেশানের জন্য দেওয়া হয়েছে, এগুলো তোমাদেরকে কিন্তু কোথায় পাঠাতে হবে সেইগুলো কিন্তু এখানে বলা হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট অফ হেলথ সার্ভিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এই বিজ্ঞপ্তির ইনফরমেশানে তোমাদেরকে পাঠাতে হবে। কোন কোন ডকুমেন্টস এখানে কিন্তু বলা রয়েছে তোমাদের যে এডুকেশান কোয়ালিফিকেশান এবং তার সমস্ত জেরক্স কপিগুলো তোমাদেরকে পাঠাতে হবে, যেটা সরাসরি তোমাদেরকে হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে কিন্তু পাঠাতে হবে, বা অনলাইনে তোমরা যদি মনে করো আবেদন করে দিতে পারো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে পিডিএফের মধ্যে সম্পূর্ণ ইনফরমেশান প্রোভাইড করে দেবো। আশা করছি আমাদের দেওয়া তথ্য আপনার যদি মনে হয় হেল্পফুল, ভিডিওটাকে লাইক শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই রকম নিয়মিত আপডেট পেতে হলে। বন্ধুরা আজকের মতো আসি, জয় হিন্দ, বন্দে মাতরম।